সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটি হচ্ছে ব্যানার বানানোর প্রসঙ্গে আপনারা জানেন করোনা ক্রাইসিসের কারণে আমাদের স্কুল কলেজগুলো এবং বিভিন্ন কোচিং বা বলেন বা অ্যাডমিশন কোচিং বলেন সমস্ত প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু আমাদের প্রচারণাটার গুরুত্ব এই বছর আরও বেশি অপরদিকে আমরা এই প্রচারণাগুলো কিন্তু অফলাইনে মাঠে গিয়ে ততটা করতে পারছে না সে কারণে অনলাইন প্রচারের গুরুত্ব এবছর আরও বেশি বৃদ্ধি পেয়েছে তো আমরা কিভাবে নিজেরাই নিজেদের অ্যান্ড্রয়েড ফোন দ্বারা সুন্দর সুন্দর ব্যানার বানিয়ে কিভাবে আমরা নিজেরাই অনলাইনে প্রচার করতে পারি ফেসবুকের মাধ্যমে অথবা অন্য অন্য ইউটিউবের মাধ্যমে নিজেরাই প্রচার করতে পারি এই নিজেদের হাতে বানানো ব্যানারগুলো সেই প্রক্রিয়াটি পুরো প্রক্রিয়াটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখিয়েছি আর এই ব্যানারগুলো আমি বানাবো একটি অ্যাপস ব্যবহার করে সেটি হচ্ছে পিকজে ল্যাব পিকজে ল্যাব নামের একটি অ্যাপস খুবই জনপ্রিয় হয়েছে এবং এটা ব্যবহারও খুব সহজ আমি আপনি সবাই এটা ব্যবহার করে সুন্দর সুন্দর ব্যানার বানিয়ে আমরা অনলাইনে প্রচার করতে পারবো কোনো প্রকার খরচ ছাড়াই তো আমি এই একটি ব্যানার বানিয়ে দেখাবো এবং ব্যানারটি বানানোর ক্ষেত্রে আমি দুটো বিষয়কে গুরুত্ব দিয়েছি এক ব্যানারটি যেন একটু সুন্দর হয় এবং আমাদের সময়টাও যেন একটু সেভ হয় তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আমরা পিকজি ল্যাব এই অ্যাপসটি ওপেন করবো এবার পাশে থ্রি ডটে ক্লিক করে আমরা যাব ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করে আমরা যে কোনো সাইজ ঠিক করে লিখতে পারি লিখে নিতে পারি অথবা কাস্টম সাইজ থেকে আমরা একটি সাইজ সিলেক্ট করতে পারি কাস্টম সাইজ থেকে আমরা ইউটিউব থামনেল এই সাইজটি সিলেক্ট করে দেব দেওয়ার পর ওকে করে দেব এখানে নিউ টেক্সট এটা ডিলেট করে দেব ডিলেট অপশানে গিয়ে তারপর আমি ব্যাকগ্রাউন্ড কালার নেবো এর জন্য ডানপাশের নিচের অপশানে ক্লিক করব তারপর যাব আমি কালার অপশনে এখানে গ্রেডিয়েন্ট নিতে পারেন অথবা ওয়ান কালারও নিতে পারেন আমি ওয়ান কালার সিলেক্ট করে নিচ থেকে যে কোনো একটি কালার চুজ করব এই কালারটি আমার পছন্দ হয়েছে এটাকে আমি ওকে করে দিলাম তারপর এবার আমি একটি শেপ নেবো তার জন্য মাঝখানের এই অপশনটি আমি সিলেক্ট করবো তারপর যাবো সেপ অপশনে শেপ অপশনে যাওয়ার পর এখান থেকে আমি ক্লিক করে আরও কিছু শেপ দেখবো এখান থেকে আমি যে কোনো একটি শেপ পছন্দমতো একটি শেপ সিলেক্ট করবো আমার এই শেপটি পছন্দ হয়েছে এবার এই শেপটিকে আমি হাত দিয়ে রিসাইজ করে নেব রিসাইজ করে আমার ব্যানারের উপরে বাম পাশে রেখে দেবো ব্যানারের উপরের বাম পাশে আমি এটা পজিশন মতো বসিয়ে দেব এবং আমার ইচ্ছা মতো এটাকে আমি কালার অপশন থেকে কালার করে নেব আমি রেড কালারটাই সিলেক্ট করলাম তারপর একইভাবে আমি আরও একটি শেপ দেব নিয়ে আমি যেটাকে ডান পাশে বসিয়ে দেব পুনরায় সেই শেপটি আমি নিলাম নিয়ে হাত দিয়ে এটাকে রিসাইজ করব রিসাইজ করার পর আগের শেপটির উপরে বসিয়ে মেজারমেন্টটা ঠিক করে নেব নিয়ে ডান পাশে বসিয়ে দেব। দিয়ে অনুরূপভাবে এটাকেও আমি কালার করে নেব কালার করার পর এবার আমি এই শেপগুলোতে লেখা দেব তার জন্য আমি যাব প্লাস অপশনে প্লাস থেকে টেক্সট টেক্সট অপশনে যাওয়ার পর আমাকে আসতে হবে এ অপশনে এ থেকে ইডিট অপশনে এডিট অপশনে যাওয়ার পর আপনি লেখার জন্য কিবোর্ড পেয়ে যাবেন এখানে আপনার ইচ্ছা মতো আমি আপনি লিখবেন আমি এখানে লিখবো ভর্তি চলছে যেহেতু আমরা একটি স্কুলের বিজ্ঞাপন বা স্কুলের ব্যানার তৈরি করছি ভর্তি চলছে কথাটি আমি কিবোর্ড থেকে অব্রুক কিবোর্ড থেকে লিখে নেব নিয়ে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমি বাম পাশের সেইবের উপরে এই লেখাটি রেখে দিচ্ছি যেহেতু লেখাটি একটু ছোট দেখাচ্ছে সে কারণে এটাকে আমি বড় করে নেব সাইজ অপশনে গিয়ে সাইজ অপশনে যাওয়ার পর এখান থেকে আমি ডান পাশে সরিয়ে এইটটি সিক্স পজিশনে রাখলাম তারপর এটাকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এবার আমি লেখার ফন্টটা ঠিক করে নেব তার জন্য আমি যাব বাম পাশে থেকে এই যে এবি ফন্ট এই ফন্টে যাওয়ার পর আমি এখান থেকে একটি ফন্ট চুজ করব তো আমার এই ফোনটি পছন্দ হয়েছে এবার দেখুন লেখাটি দেখতে অনেকটাই সুন্দর লাগছে তবে এই লেখাটি আমি এখন কালার চেঞ্জ করে নেব তার জন্য কালার অপশনে যাব কালার অপশনে যাওয়ার পর একইভাবে এখান থেকে আমি হোয়াইট কালারটি সিলেক্ট করে নেবো হোয়াইট ক্যাটেটি সিলেক্ট করার পর দেখুন এটা দেখতে অনেক ভালো লাগছে এবার এই লেখাটিকে আমি একটা শেড দেবো তার জন্য থ্রি ডি অপশনে যাবো যে এটাকে এনাবল করে দেবো এনাবল করার পর এই যে নিচের অবলিক অবলিক কিউ যে অবলিক অপশনটা আছে সেটাকে আমি সিলেক্ট করব। করার পর ডেপথ এটা পজিশনটা কমিয়ে দেব দেওয়ার পর এটা দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা এখন দেখুন ভর্তি চলছে লেখাটি দেখতে কতটা সুন্দর লাগছে একইভাবে সিস্টেম মেনটেন করে আমি ডান পাশেও লিখে দেব ভর্তি চলছে সিস্টেম মেনটেন করে যেভাবে আমি বাম পাশে লিখেছি ভর্তি চলছে একইভাবে একই পরিমাপ বজায় রেখে আমি ডান পাশেও লিখবো ভর্তি চলছে এবং এটাতেও আমি শেড দিয়ে দেব এবার যেহেতু মাঝখানে একটু জায়গা খালি রয়েছে সেখানে আমি একটা টেক্সট দেব আবারও প্লাস চিহ্ন থেকে টেক্সট টেক্সট থেকে এ এ থেকে এডিট এডিট অপশনে যাওয়ার পর আমি লেখার অপশন পেয়ে যাব মাঝখানে আমি আমার বিদ্যালয়ের একটি ইনফরমেশন লিখবো সাপোজ এবার আমি আমাদের বিদ্যালয়ে আমরা ভর্তি নিচ্ছি প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সে কারণে এই কথাটি আমি মাঝখানে লিখে দেব প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী অথবা প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমি দ্রুত লেখাটি অব্রু কিবোর্ডে লিখে নিচ্ছি এবার ডান করে দেব ডান করে দেওয়ার পর দেখুন লেখাটি মাঝখানে চলে এসেছে যেহেতু মাঝখানে স্পেস অনেক কম সে কারণে এই লেখাটি স্পষ্ট করার জন্য আমি এর কালারটা চেঞ্জ করে দেব কালারটা আমি ব্ল্যাক কালার দিলাম এখন লেখাটি দেখতে অনেক সুন্দর লাগছে এবার আমি প্লাস অপশনে আবারও ক্লিক করে আমি আমার গ্যালারিতে চলে যাব প্লাস অপশানে থেকে আমি যাব গ্যালারিতে গ্যালারি থেকে আমি আমার বিদ্যালয়ের একটি লোগো নিয়ে আসবো যেখানে আমি একটি লোগো রেখেছি তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি লোগো আমি এখানে রেখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা আলাদা সিস্টেম রয়েছে সেটা অন্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই লোগোটি আমি নিয়ে এসেছি এবার এটাকে আমি হাত দিয়ে পজেশন মতো বসিয়ে দেব হাত দিয়ে পজেশন মতো ঠিক এখানে আমি লোগোটিকে বসিয়ে দেব দেওয়ার পর আমি আবারও যাব প্লাস অপশনে প্লাস অপশনে গিয়ে আমি আবারও লেখা নিয়ে আসবো তার মানে হচ্ছে আমি বিদ্যালয়ের নামটি এবার লিখে দেব উত্তরা প্রিপারেটরি স্কুল অলরেডি আপনারা দেখেছেন শুরু থেকে কিভাবে লিখতে হয় কিভাবে শেড দিতে হয় কিভাবে কালার দিতে হয় তো বিদ্যালয়ের নামটি লিখে নিয়ে আসলাম যেহেতু এটা লেখাটা অনেক ছোট সেহেতু আমরা সাইজ অপশনে গিয়ে আবার এটার সাইজটা একটু বাড়িয়ে নেব ওয়ান হান্ড্রেড ফিফটি এরকম সাইজে গেলে এটা দেখতে অনেকটা ভালো লাগবে তো এবার আবারও আমি এই লেখাটির ফন্ড চেঞ্জ করব আমি চলে আসছি ফন্ড অপশনে ফন্ড অপশনে এসে ঠিক আগের ফন্টে আমার পছন্দ হলো ফন্ডটা আমি সিলেক্ট করার পর এবার দেখুন লেখাটি দেখতে অনেকটা সুন্দর লাগছে তো যেহেতু আমার লোগোটি সবুজ সে কারণে এবার আমি আমার লেখাটিরও কালার চেঞ্জ করে ফেলব এবং লেখাটি আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এবার দেখুন ব্যানারটি অনেকটাই গুড লুকিং লাগছে দেখতে অনেকটা ভালো লাগছে এবার বাম পাশের নিচে আমার বিদ্যালয়ের কিছু বৈশিষ্ট্য বা কিছু অ্যাডভান্টেজ আমি পাশে লিখবো আগে থেকে লিখে রেখেছিলাম সেগুলো আমি কপি পেস্ট করে নিয়ে আসছি যেহেতু এখানে অল্প জায়গা কিন্তু অনেক লেখা সে কারণে আমি এই লেখাগুলোর ফন্ট আরও ছোট করে দেব হাত দিয়ে টেনে একটু ছোট করে দিচ্ছি তারপর ফন্ট ছোট করার জন্য আমি চলে যাব সাইজে সাইজ অপশন থেকে আবারও সেই প্যালেটটা চলে এসেছে এখান থেকে ফর্টি বা ফর্টি বা ফিফটি যেটাতে এই স্পেসটা পরিপূর্ণ হয় দেখতে ভালো লাগে এরকম একটা মেজারমেন্ট আমি করে নেবো আমি ফিফটি রেখে দিলাম রেখে দিয়ে লেখাটিকে ঠিক এই প্লেসে আমি বসিয়ে দেব দেওয়ার পর আমি ডানপাশের খালি জায়গাটা পূরণ করার জন্য সেখানে আর একটি শেপ নেব তার জন্য আমি শেপ অপশনে চলে যাবো তার আগে আমি লেখাটিকে একটু ব্রাইট কালার করে নিচ্ছি যে কালারটি এখানে দেখতে অনেকটা ভালো লাগবে লেখাটি আমি এই কালারটা করে দিলাম দিয়ে আমি আমার যাবো শেপ অপশনে শেপ অপশনে গিয়ে আমি নতুন একটি শেপ নেব নিয়ে ডান পাশের জায়গাটি আমি পূরণ করব। আমার কাছে এই শেপটি ভালো লেগেছে এই শেপটিকে আমি আমার ইচ্ছা মতো কালার করে নেব এবং আমার পছন্দ মতো জায়গায় আমি বসিয়ে নেব এবার এই শেপটির উপরে আমি কিছু লেখা দেব। স্কুলের আর কিছু অ্যাসিভমেন্ট যেটা হাইলাইটস করার মতো এরকম কিছু লেখা আমি কিবোর্ড থেকে লিখে একইভাবে লিখে এই শেপের উপরে পজিশন মতো বসিয়ে দেব। প্রয়োজনে শেপটিকে আমি রিসাইজ করে নেব রিসার্জ করে নেওয়ার পর দেখুন এখন দেখতে অনেকটাই ভালো লাগছে এবার উপরে যে খালি জায়গাটা রয়েছে সেখানে আমি একটা মোবাইল নাম্বার দেবো সেজন্য গ্যালারি থেকে আমি একটি মোবাইল ফোনের ছবি নিয়ে আসলাম এই ছবিটিও ঠিক একইভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম ছবিটি এখানে বসিয়ে দিলাম দিয়ে ছবির পাশে আমি মোবাইল নাম্বারটা লিখে দেবো এখন দেখুন দেখতে অনেকটাই সুন্দর লাগছে তার মানে হচ্ছে বিদ্যালয়ের একটি মোবাইল নাম্বারও আমার এখানে সেটিং হয়ে গেল এবার নিচের খালি জায়গাটা পূরণ করার জন্য আবারও একটি শেপ নেব সেই শেপটিকে এই সাইজ করে এবং কালার করে দেব যে কালারটা দেখতে সুন্দর লাগে দেখুন লাল দিলে কীরকম লাগে অথবা সবুজ দিলে কীরকম লাগে আমি সবুজটাই সিলেক্ট করলাম সবুজ কালারটা দিয়ে এই সবুজ কালারটার উপর দিয়ে আমি আমার বিদ্যালয়ের অ্যাড্রেস এবং লোকেশনটা লিখে দেব। তাহলেই কিন্তু আমার বিদ্যালয়ের একটি মোটামুটি পরিপূর্ণ ইনফরমেশন সম্মিলিত একটি ব্যানার হয়ে গেল তো আমি আমার বিদ্যালয়ের ইনফরমেশনটি এখানে লিখে দিচ্ছি এবং লেখাটির প্রয়োজনীয়ভাবে আমি কালার চেঞ্জ করে দেব বা সাইজ ঠিক করে দেব আমি কালার চেঞ্জ করে দিলাম দেখুন এখন ব্যানারটার যথেষ্ট পরিপূর্ণতা পেয়েছে এবার এই ব্যানারটিকে আমি সেভ করবো এই জন্য এই অপশনে গিয়ে সেভ অপশনে ক্লিক করব সেভ অপশনে ক্লিক করার পর নিচে এখানে কাস্টম অপশনে ক্লিক করতে হবে কাস্টম অপশনে যাওয়ার পর ভেরি হাই থেকে তার নিচে যেটা আছে আলট্রা দ্যাট মিনস স্পেশাল অপশানটা এটাতে ক্লিক করার পর গ্যালারিতে সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করলেই আমার ব্যানারটি গ্যালারিতে গিয়ে সেভ হয়ে গেল আমরা এবার দেখব যে ব্যানারটি গ্যালারিতে কি অবস্থায় সেভ হয়ে গেল আমরা চলে যাচ্ছি গ্যালারিতে এই দেখুন এই দেখুন ব্যানারটি কত সুন্দর গুড লুকিং হয়েছে এবার এটা আমরা আমাদের ফেসবুকের টাইম লাইনে দিয়ে কিন্তু আমরা নিজেরাই নিজেদের প্রচার প্রচারণাটা চালাতে পারি এবার এই ব্যানারটি আমি ফেসবুকে পোস্ট করছি ফটো অপশানে ক্লিক করে আমি ব্যানারটিকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলেই কিন্তু এটা ফেসবুকে চলে গেল পোস্ট হয়ে গেল এই যে দেখুন আমি এটা ফেসবুকে পোস্ট করে দিলাম এভাবে আমরা কিন্তু নিজেরাই নিজেদের প্রতিষ্ঠানের প্রচারণার কাজটা অনলাইনে চালাতে পারি সম্মানিত দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের কাজে দেবে আমার দৃঢ় বিশ্বাস আর এই অ্যাপসটির মাত্র থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পারসেন্ট ব্যবহার আমি এখানে দেখিয়েছি আরও সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট ব্যবহার কিন্তু আপনারা নিজেরাই প্র্যাকটিস করে করে শিখতে পারবেন আর সবশেষে একটি কথা বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন কামেন্টস করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম